ফুসফুস এবং শ্বাসনালীতে সংক্রমণ, গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। শনিবার রাতে তাকে ভর্তি করানো হয়েছে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে। বুদ্ধদেব ভট্টাচার্যের চিকিৎসার জন্য গঠিত হয়েছে বিশেষ মেডিকেল বোর্ড, সেখানে রয়েছেন 9 জন বিশেষজ্ঞ চিকিৎসক। হাসপাতালের তরফে বুলেটিন প্রকাশ করে জানানো হয়েছে, শ্বাসকষ্টের কারণে 79 বছরের বুদ্ধদেবকে ভেন্টিলেশনে রাখা হয়েছে, তবে তিনি হেমোডাইনামিকভাবে স্থিতিশীল, অর্থাৎ তার হৃদস্পন্দন এবং রক্তচাপ স্বাভাবিক। বেসরকারি হাসপাতালের মেডিকেল বুলেটিন অনুযায়ী বুদ্ধদেব ভট্টাচার্যের টাইপ 2 রেসপিরেটরি ফেলিয়ার উপসর্গ রয়েছে। তার পাঁজরের স্ক্যান করানো হবে। প্রাক্তন মুখ্যমন্ত্রীর চিকিৎসক কৌশিক চক্রবর্তীর কথায়, বুদ্ধদেবের যা শারীরিক পরিস্থিতি তা একদিনে সেরে ওঠার মতো নয়। আশঙ্কার কথা শুনিয়ে তিনি আরও জানান, এই ধরনের রোগীর পরিস্থিতি খারাপ হতে বেশি সময় লাগে না। বুদ্ধদেবকে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে, চিকিৎসায় তিনি আদৌ সাড়া দিচ্ছেন কিনা তা 2 দিনের আগে বলা সম্ভব নয়। এই ধরনের রোগীর উন্নতি হতে সময় লাগে এমনটাই জানিয়েছেন তার চিকিৎসক। সংবাদ মাধ্যমের কাছে চিকিৎসক কৌশিক চক্রবর্তীর আবেদন, আপনারা প্রার্থনা করুন, আমরা চেষ্টা করছি। আবার বলছি, আপনারা প্রার্থনা করুন, আমরা চেষ্টা করি। আগের থেকে কি কন্ডিশন ভালো হয়নি? এত তাড়াতাড়ি ইম্প্রুভ করবেন না, সবে তো কাল রাতে ভেন্টিলেট করেছি, ইনফেকশন কমতে অ্যান্টিবায়োটিকগুলোকে অন্তত 2 দিন সময় দিতে হবে, তার আগে কিছু বলা মুশকিল। এবং এই পেশেন্ট খারাপ হতেও সময় লাগে না, ইম্প্রুভ করতে সময় লাগবে, খারাপ হতে সময় লাগে না। ফলে এখন মানে উই কিপ আওয়ার ফিঙ্গার্স ক্রসড, দেখা যায়।